السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه.
خلقك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اے بندے خدا چاہو گر ان کی ملاقات اے بندے خدا چاہو گر ان کی ملاقات جلدی سے اب ایت سنا حضرت کی نصیحات جلدی سے اب ایت سنا حضرت کی نصیحات. توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ. ہر مرد کے طاقت کے آور ہے نشانہ ہر مرد کے طاقت کے آور ہے نشانہ. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. উপস্থিত হাজরিন, নজরপুর শরফত বানু মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ ফখরুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ ফখরুল আলামিন আমাদেরকে দেয়নি কিছু কথাবার্তা শোনার জন্য। আল্লাহ ফখরুল আলামিন আমাদেরকে পর্দার মধ্যে থেকে মা বোনদেরকে কোরআন হাদিসের বাণী শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকলে একবার কালিমাতুর শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين سيد الثقلين شفيع أعظم رسول أكرم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء سرور دو جهان نبي محمد رسول الله صلى الله عليه وسلم.
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আখির নবী, শেষ নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াত কি আয়াতে কালিমা ও হাদিসে পাকের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার মতো আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দারালে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ইসলাম আসার আগে, পূর্বে ইসলাম আসার আগে নারীরা, নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল। নারীদেরকে ইজ্জত করা হইত না, নারীদেরকে সম্মান করা হইত না, নারীরা ছিল একটা ভোজার মতো। নারীরা সংসারের মধ্যে কোনো দাম পাইত না এবং সংসারের মধ্যে কোনো ইজ্জত পাইত না। ইসলাম আসার পূর্বে নারীদের এরকম অবস্থা ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে ইসলাম আসার পূর্বে যে নারীদের সাথে জেনা করা, নারীদের সাথে খারাপ কাজ করা, এটা ওপেনিং ভাবে প্রকাশ্য ভাবে অন্যায় ছিল, দূষণীয় ছিল। কিন্তু গোপনীয় ভাবে নারীদের সাথে খারাপ কাজ করা সেটা দূষণীয় ছিল না, বরং নারীদের সাথে তখন খারাপ কাজ করা এটা ছিল একটা গর্বের বিষয়। বরং যারা খারাপ কাজ করত তাদেরকে পুরস্কার করা হতো। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। কিন্তু ইসলাম আসার পর নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইজ্জত দিয়েছেন, এমন সম্মান করেছেন যে তারা এরকম ঘরের মধ্যে থেকে এক এক নামাজ পড়া, জামাতে নামাজ পড়া থেকে এক এক নামাজ পড়া অনেক উত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করতেছেন যে নারীরা জামাতে নামাজ আদায় করার থেকে ঘরের মধ্যে এক এক নামাজ পড়া অনেক উত্তম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন, কোরআনের পাকের মধ্যে আশা করতেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. أمر الله سبحانه وتعالى পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন, হে মুসলমান নারীরা তোমরা ঘরের মধ্যে বসবাস করো। وقرن في بيوتكن, তোমরা ঘরের মধ্যে বসবাস করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের মধ্যে বসবাস করো, তোমাদের বসবাসের স্থান হচ্ছে, তোমরা যেখানে থাকো সেখানে তোমাদের বসবাসের স্থান, তোমাদের ঘরবাড়ি হচ্ছে বসবাসের স্থান। তোমরা কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, পূর্বের যুগের মহিলাদের মতো কোনো কারণ ছাড়া ঘরের থেকে বাহির হবে না, কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া ঘরের থেকে বাহির হইবে না, তোমরা ঘরের মধ্যে বসবাস করবে, এটাই হচ্ছে তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান। কে বলছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলতেছেন, ওয়ালা তাবাররাজনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের স্থান হচ্ছে ঘর, তোমাদের শান্তি হচ্ছে ঘরের মধ্যে, তোমাদের সম্মান হচ্ছে ইসলামের মধ্যে, তোমাদের শান্তি একমাত্র ইসলামের মধ্যে। তোমরা ঘরের থেকে বাহির হবা, বাহির হওয়ার প্রয়োজনে বাহির হইতে পারবে, কিন্তু পূর্বের যুগের মহিলাদের মতো, অজ্ঞ মহিলাদের মতো অকারণে ঘরের থেকে বাহির হইবা না। আমার ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের থেকে বাহির হওয়ার জন্য আদেশ করেছেন কোন প্রয়োজনে। মুফাসসির একরাম এই আয়াতের তাফসীর করতেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন যে মহিলারা ঘরের থেকে বাহির হইতে পারবে তিনটা কারণে। কয়টা কারণে?
তিনটা কারণে ঘরের থেকে বাইর হইতে পারবে। এক নম্বর কারণ হলো নিজের ব্যক্তিগত কারণে, নিজের ব্যক্তিগত কারণে ঘরের থেকে বাইর হইতে পারবে। দুই নম্বর কারণ হলো ধর্মীয় কোনো কারণে ঘরের থেকে বাইর হইতে পারবে। তিন নম্বর কারণ হলো, তিন নম্বর প্রয়োজন হলো আর্থিক সংকটের সংকটের কারণে ঘরের থেকে বাইর হইতে পারবে। কে বলছেন? মুফাসসির আকরাম আয়াতের তাফসীরের মধ্যে তিনটা ব্যাখ্যা করতেছে, মহিলারা মহিলারা ঘরের থেকে বাইর হইতে পারবে ঠিক, কিন্তু তিনটে তিনটা কারণে ঘরের থেকে বাইর হইতে পারবে। পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে শুনুন, আপনারা ঘরের থেকে বাইর হইতে পারবেন তিনটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে নিজের ব্যক্তিগত কারণে, নিজের ব্যক্তিগত কারণ বুঝতে এবং বলতেছি, নিজের ব্যক্তিগত কারণ মানে নিজের ব্যক্তিগত কারণ হচ্ছে মহিলা যখন অসুস্থ হইবে, ঘরের মধ্যে যদি চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকে, ঘরের মধ্যে যদি কোনো চিকিৎসার ব্যবস্থা না থাকে, তখন যেখানে গেলে তিনি চিকিৎসা নিতে পারবেন, চিকিৎসা করতে পারবেন, সেখানে তিনি আর যাওয়ার অনুমতি আছে, অনুমতি আছে, সে ডাক্তারের কাছে যাওয়ার অনুমতি আছে, সে হাসপাতালে যাওয়ার অনুমতি আছে, যেখানে গেলে তিনি চিকিৎসা নিতে পারবেন, চিকিৎসা গ্রহণ করতে পারবেন, ওইখানে যাওয়ার ওনার অনুমতি আছে। পর্দার আড়ালের মা বোনেরা, ডাক্তারের কাছে যাও, হাসপাতালে হাসপাতালে যাও, চিকিৎসার জন্য যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, ইসলাম বাধা দেয়নি, ইসলাম বলেছে আপনাকে পর্দার সহিত ডাক্তারের কাছে যাওয়ার জন্য, পর্দার সহিত ঘরের থেকে বাইর হওয়ার জন্য, পূর্বের যুগের অজ্ঞ মহিলাদের মতো ঘরের থেকে বাইর হওয়ার অনুমতি দেয় নাই, কি দেয় নাই, পূর্বের যুগের মহিলাদের মতো বাইর হওয়ার অনুমতি দেয় নাই, বরং বলেছে আপনাকে পর্দার সহিত ঘরের থেকে বাইর হওয়ার জন্য। তাদের ঘরের থেকে বাইর হব নিজের ব্যক্তিগত কারণে, চিকিৎসা করার জন্য বাইর হইতে পারবো, যখন আমার চিকিৎসা শেষ হয়ে যাবে তখন আমার ঘরের মধ্যে আবার পুনরায় ফিরে আসতে হবে। এটা কে দিয়েছেন, এই অধিকার কে দিয়েছেন? একমাত্র ইসলাম দিয়েছে, অন্য কোন ধর্মে এই ভর্তি দিতে পারেনি, এই ক্ষমতা দিতে পারেনি, বরং অন্য ধর্মে মহিলাদেরকে নারীদেরকে লাঞ্ছনার ভেদজুতি করেছে। ইসলামে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নারীদেরকে সম্মান দিয়েছেন, শুধু পুরুষকে সম্মান দেয়নি, পুরুষের পাশাপাশি নারীদেরকেও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, এক নম্বর কারণ বললাম। দ্বিতীয় নম্বর কারণ, যে কারণে আপনি ঘরের থেকে বাইর হইতে পারবেন, দ্বিতীয় নম্বর কারণ হলো ধর্মীয় কোনো কারণে ঘরের থেকে বাইর হইতে পারবেন। তার কারণ হলো ঘরের মধ্যে অনেক সময় দিনের কোনো ব্যবস্থা থাকে না, দিন শিকার কোনো ব্যবস্থা থাকে না, কোরআন শরীফ পড়ার কোনো ব্যবস্থা থাকে না, ওয়াজ মাহফিল শোনার কোনো ব্যবস্থা থাকে না, তফসির শোনার কোনো ব্যবস্থা থাকে না, কারণ মা বোনেরা সবসময় ঘরের মধ্যে থাকে। এখন তাদের ইসলাম শিখতে হবে, ধর্ম শিখতে হবে, কোরআন শিখতে হবে, হাদিসের হাদিসের বাণী শুনতে হবে, কোরআনের তেলাওয়াত শুনতে হবে, কোরআনের তফসির শুনতে হবে। এখন তারা কিভাবে শুনবে? উমাসির আকরাম বলতেছেন তাদের শোনার অনুমতি হলো যেখানে গেলে পরিপূর্ণ পর্দার সাথে গেলে, পরিপূর্ণ পর্দার সাথে গেলে কোরআনের তফসির শুনতে পারবে, কোরআনের বাণী শুনতে পারবে, হাদিসের বাণী শুনতে পারবে, সেখানে গিয়ে যাওয়ার ওনার অনুমতি আছে। সুবহানাল্লাহ, ব্যক্তিগত কারণে বাইর হইতে পারবে, দ্বিতীয় নম্বর কারণ হলো ধর্মীয় কোনো কারণে বাইর হইতে পারবে, ধর্মীয় কোনো কারণে বাইর হইতে পারবে, ধর্মীয় কোনো কারণে সেখানে পুরুষে ওয়াজ করবে, মহিলারা শুনবে, মহিলারা শুনবে, মহিলারা ওয়াজ করে। এখনকার দেখলাম মহিলারাও কি করে, ওয়াজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে ওয়াজ করার জন্য সৃষ্টি করেননি, মাথা বলার জন্য সৃষ্টি করেননি, ফতোয়া দেওয়ার জন্য সৃষ্টি করেননি, তারা ঘরের মধ্যে থাকবে, পুরুষে ফতোয়া দিবে, বয়ান করবে, ওয়াজ করবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, কোরআনের তাফসীর করবে, মহিলারা পর্দার মধ্যে থেকে কোরআনের তাফসীর শুনবে। সুবহানাল্লাহ, এগুলো হলো ফেতনা, যে মহিলারা ওয়াজ করে ময়দানের মধ্যে, ওয়াজ করে ইউটিউবের মধ্যে চার্জ দিলে দেখা যায় অনেক মহিলা ওয়াজ করতেছে, এগুলো হলো বড় ফেতনা, এদের উপর আল্লাহ তাআলা লানত পড়বে। তার কারণ হলো মহিলাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করার জন্য সৃষ্টি করে নাই, কি করে নি, সৃষ্টি করে নাই। মহিলারা ঘরের মধ্যে থেকে স্বামীর সেবা যত্ন করবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, ঠিক কিনা? নিজের স্বামীর সেবা যত্ন করতে হবে, নিজের স্বামীর সেবা যত্ন করলে আপনি কি করবেন, জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি
আমি যদি সেজদা করার জন্য আল্লাহর পরে সেজদা করার জন্য হুকুম দিতাম তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা করার জন্য আদেশ করতাম। সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর কারণ বললাম? দুইটা কারণ বললাম, এক নম্বর কারণ বলার পরে দ্বিতীয় নম্বর যে কারণটা বললাম সেই কারণটা গুরুত্বপূর্ণ। ওয়াজ মাহফিলের মধ্যে মহিলারাও যেতে পারবে, কিন্তু শর্ত হলো সেখানে পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে, পরিপূর্ণ পর্দার সাথে থেকে ওয়াজ মাহফিল শুনতে হবে। এই ওয়াজ মাহফিল শুনে শুধু ক্ষান্ত থাকবেন না, এই ওয়াজ মাহফিল শুনে নিজের 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 আমলের মধ্যে আনার চেষ্টা করবেন, ঘরের মধ্যে তালিম চালু করবেন, কোরআনের তেলাওয়াত চালু করবেন, ইস্তার জলসা বন্ধ করে দেন। আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়ছিলাম তখন দেখতাম আমাদের দেশের কিছু মানুষদের নাটক চলতো, ইদানিং দেখি এগুলোদের নামও জানি না, এদেরকে চিনিও না। একদিন এক ঘরে দাবাত খাওয়ার জন্য গেলাম, দেখলাম যে সেখানে টিভি চালিয়ে রাখছে, বললাম যে এগুলো কি চালাইতেছেন, এগুলো তো আমাদের দেশীয় কোন চ্যানেল না। তারা বলতেছে এগুলা এই চ্যানেল ওই চ্যানেল স্টার দলচা, এগুলা না চাইলে ভালো লাগে না। আমি বললাম বন্ধ করেন, এগুলোর কারণে আমরা ইসলাম থেকে দূরে চলে যাইতেছি, ঠিক কিনা? আপনারা টিভি দেখা বন্ধ করুন, কোরআনের বাণী শুনুন, হাদিসের বাণী শুনুন, উলামা ইকরামের ওয়াজ শুনুন, নসিহত শুনুন, নিজের ঈমানটাকে তাজা করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার যে ঈমান আছে, আমার কি ঈমান আছে কি নাই তার আলামত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মুমিনের আলামত হলো, মুমিনের ঈমানের আলামত হলো যখন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হবে, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা চলবে, তখন মুমিনের কলবটা ধড়ফড় ধড়ফড় করতে থাকবে। সুবহানাল্লাহ। মুমিনের কলব ঠিক থাকবে না, মুমিনের কলব চটপট চটপট করতে থাকবে। এরকম যদি হইতে থাকে তাহলে বাবা ভর্তার আদার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, কান দিয়ে শুনুন, মনোযোগ সহকারে শুনুন, আপনার কলব যদি এরকম করতে থাকে তাহলে আপনি মনে করতে হবে আমার ঈমান তাজা আছে, আমার ঈমান বাকি আছে। যেটা বলেছিলাম তফসির মাহফিলের মধ্যে যেতে পারবেন মা বোনেরা, আপনারা যাওয়ার অনুমতি আছে, কিন্তু কিছু কিছু দেখা যায় কিছু কিছু মহিলারাও এখন এখন বাড়িতে বাড়িতে গিয়ে কি করে, নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, মাসালা বয়ান করে, তালিম করে, এগুলা শরীয়ত কোনো সমর্থন করে না, ঠিক কিনা? ওয়াজ করবে কারা, মাসালা বলবে কারা, মহিলারা পুরুষেরা বলবে, ওলামা ইকরাম বলবে, ঠিক কিনা? কোন মাসালা কোথায় বলতে হবে, কোন মাসালা কোন জায়গায় বলতে হবে, এটা একমাত্র মুফতিয়ানা একরাম উলামা একরামই জানেন, ঠিক কিনা? মহিলারা শুধু ছোটি ছোটি কয়েকটা কিতাব নিয়ে, অল্প অল্প দামের কয়েকটা বই নিয়ে তালিম করে সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করে, যা তারা বোঝে যায় এর দ্বারা বলতে এর ঘটনাগুলোর কোনো অস্তিত্ব নাই, কোনো সুবুত নাই, কি নাই? কোনো সুবুত নাই। এসব ঘটনা পড়ার দ্বারা বরং তারও ইমান, আমি ইমান এবং আমলের মধ্যে দুর্বল হয়ে যায়। অনেক ভুল মাসালা আছে, অনেক অনেক জরুরি মাসালা আছে মানুষ সেখানে বর্ণনা করে। এক মহিলাকে দেখলাম আমার এক আত্মীয়, সে বলতেছে রমজান মাসের মধ্যে যখন আজান যখন সেহরির সময় শেষ হয়ে যায়, যখন সেহরির সময় শেষ হয়ে যায় এরপর কি আর খানা খাওয়া যাবে, যাবে না, এরপরে আর খানা খাওয়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম এখন আপনি খানা খাইতেছেন কি জন্য, কোন কারণে খানা খাইতেছেন? তিনি বলতেছে ওই অমুক বাড়ি তালিমের মধ্যে গিয়েছিলাম, অমুক বাড়িতে এক মহিলা ওয়াজ করেছে যে যতক্ষণ পর্যন্ত কসম দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত খানা খাওয়া যায় যাচ্ছে, নাউজুবিল্লাহ। এরকম ভুল মাসালা, অনেক ভুল মাসালা আপনাদেরকে শোনাবে, আপনাকে অনেক অবাঞ্ছনীয় মাসালা শোনাবে, আপনারা মাসালা জিজ্ঞাসা করবেন ওলামা ইকরামের কাছে, পর্দার আড়ালে থেকে ওলামা ইকরামের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, মসজিদের খতিব সাহেবের থেকে জিজ্ঞাসা করেন করবেন, এখানে যে মাদ্রাসা আছে সারাবাদ বড় মহিলা মাদ্রাসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত মাওলানা মুফতি ফারুক সাহেব
সাহেবের কাছেও জিজ্ঞেস করতে পারেন, হযরত অনেক বড় আলেম, হযরতের কাছে জিজ্ঞেস করতে পারবেন, ইনশাআল্লাহ মাসালার সমাধানটা পেয়ে যাবেন, ঠিক কি না? ঠিক। আমরা কার কাছে? কার কাছে? উলামা ইকরামের কাছে, মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করব। তাহলে সঠিক মাসালা কোনটা, সঠিক মাসালা কোনটা হবে সে সম্পর্কে আমি জানতে পারবো, ঠিক কি না? ঠিক। আর্থিক সংকটের কারণে ঘরের বাইরে যাওয়া, আর্থিক সংকটের কারণে ঘরের বাইরে যাওয়া। মহিলা কখন আর্থিক সংকটের কারণে ঘর থেকে বাইর হয়? একটা মহিলার বিবাহ হওয়ার পরে তার স্বামী তাকে ছেড়ে দিলে অথবা তালাক দিয়ে দিলে ওই মহিলার আর অন্য জায়গার মধ্যে বিবাহ হওয়ার কি থাকে না, সুযোগ থাকে না। তখন ওই মহিলাটা জীবন যাপন করার জন্য, ওই মহিলাটা বেঁচে থাকার জন্য নিজে কর্ম করে, ঠিক কি না? শিকার জানা ওই সমস্ত পুরুষদের প্রতি, যে সমস্ত পুরুষরা কি চায়, যৌতুক চায়, কি চায়, যৌতুক চায়, তাদেরকে বলতেছি যৌতুক চাওয়া বন্ধ করো, যৌতুক শরীয়ত সমর্থন করে না। আপনার ওই জীবন, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কর্ম করে খাওয়া, কর্ম করে খান, চাকরি বাকরি করেন, নিজের পর গাড়ির উপরে উঠে খাওয়ার চেষ্টা করবেন না, কি করবেন না, চেষ্টা করবেন না, কি করবেন? মহিলার স্ত্রীর গায়ের উপরে উঠে যৌতুক চাইবেন না, যৌতুক চাওয়ার চেষ্টা করবেন না, বরং মহিলাকে ঘরে রাখার জন্য চেষ্টা করবেন। আপনি পুরুষ, আপনি বাহিরে গিয়ে চাকরি বাকরি করুন, কিছু না পারে রিক্সা চালান, আর রিক্সাও না চালাতে পারলে কমপক্ষে মাটি কেটে নিজের স্ত্রীকে চালানোর চেষ্টা করুন। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে রহমত ও বরকত নাযিল করবে, সুবহানাল্লাহ। আর্থিক সংকটের কারণে যদি তাও না পারে যে তার স্বামী ওনাকে চালাতে পারতেছে না, ওনার স্বামী ওনাকে ছেড়ে দিয়েছে, নিজের বাপের পায়ে তো জায়গা পাইতেছে না, শুধু থাকার স্থানটা দিয়েছেন, কি দিয়েছেন, থাকার স্থানটা দিয়েছেন, এর কারণে তিনি তো কমপক্ষে চলতে হবে, নিজের ছেলে সন্তানকে লালন পালন করতে হবে, তার জন্য এতটুকু অনুমতি আছে, যতটুকু ঘরে আপনি আপনি চলতে পারেন, আপনার ছেলে সন্তানকে সন্তানদেরকে চলাইতে পারেন, এতটুকু আর্থিক, এতটুকু অর্থ উপার্জন করার অনুমতি ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ। তাদের ঘরের মধ্যে শান্তি শান্তি বর্ষিত হবে, কি বলেছেন, বসবাসের ঘর, কিন্তু ঘরের থেকে বাইর হইতে পারবে তিনটা কারণে, যে তিনটা কারণ আমি বলেছিলাম, এই তিনটা কারণ ছাড়া অন্য কোনো কারণে ঘরের থেকে বাইর হইতে পারবে না। ঘরের থেকে যখন বাইর হবে, মানুষ মহিলা যখন হজের মধ্যে যাবে, মানুষ যখন মহিলা যখন হজের মধ্যে যাবে, তখন নিজের মাহরাম সদর হজের মধ্যে যাওয়ার অনুমতি আছে, একা একা গেলে নিজে নিজে হজের মধ্যে গেলে হজ আপনার পালন হবে না, কি হবে না, পালন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনেক জায়গার মধ্যে মহিলাদেরকে পর্দা করার জন্য, মহিলাদেরকে ইসলাম মানার জন্য অনেক জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জীবনে কোরআনের বাণী রাসূলের বাণী প্রয়োগ করতে পারে, পর্দার আড়ালের মা বলে না, আপনার জীবন দেখে আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গঠন করুন, আপনার মেয়েকে আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গঠন করুন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখুন, ওনাদের জীবনী ফলো করুন, ফলো করেন, তাদের জীবনী ফলো করলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, আপনার ঘরের মধ্যে কখনো অভাব অনটন বাকি থাকবে না, কারণ আপনার ঘরের মধ্যে যখন অভাব অনটন বাকি থাকবে না, তখন আপনার ঘরের মধ্যে বরকত নাযিল হবে, সুবহানাল্লাহ, বলতেছিলাম খাদিজাতুল কুবরা, আমরা ওলামা বলতে রাখলেন মা বলে না, আপনারা হচ্ছেন খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ তাদের জীবনটাকে গঠন করুন। কোন নায়িকা দেখে কোন ইস্টার্ন কালচার থেকে তাদের মডেলটা নিজের মধ্যে প্রয়োগ করবেন না, নিজের মধ্যে বাস্তবায়ন করবেন না। তাদের জীবনের সাথে যদি আপনার জীবনটা মিলে যায়, তাদের চলাফেরা যদি আপনার চলাফেরার সাথে মিলে যায়, আপনার চলাফেরা যদি তাদের সাথে মিলে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনি জান্নাতে জান্নাতের মধ্যে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাদৃশ্য তার সাথে হবে, কার হাশর ময়দানে তার সাথে তার হাশর নাশর হবে, কি হবে তার সাথে তার হাশর নাশর হবে। হে মাফারদার আলেম মা বলে না, আপনাদের কথাবার্তা যদি আপনাদের চলাফেরা যদি মা আয়েশার মতো হয়ে যায়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, আমাদের আম্মা জানদের মতো হয়ে যায়, তাহলে তাদের সাথে আপনাদের হাশর নাশর হবে। তারা যদি জান্নাতে যায়, তারা তো অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছে, তারাও তাদের উপর রাজি হয়ে গিয়েছে। তারা তো অবশ্যই জান্নাতে যাবে, তাদের সাথে আমরা আপনারাও ইনশাআল্লাহ জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম পর্দার আলোর মা বোনেরা, আপনাদের অনেক ছেলে সন্তান আছে, এদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে দেন, মাদ্রাসার মধ্যে পড়ান, বিশেষ করে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে দেন। ছেলেরা তো অবশ্যই অবশ্যই মাদ্রাসা গিয়ে ভর্তি হবে, মেয়েদেরকে মাদ্রাসা দিলে লাভ হবে কি? হাদিসের মধ্যে আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন যতদিন দুনিয়াতে পারবাজি বেঁচে থাকবে, মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন সে কি করতে পারবে? না আমল করতে পারবে। যখন তার ওই ব্যক্তির নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন আর তার আমল করার কোনো বাকি থাকে না, কি থাকে না? আমল করার কোনো সুযোগ থাকে না। একমাত্র তিনটা জিনিস বাকি থাকে, কি থাকে? তিনটা জিনিস বাকি থাকে। এক নম্বর হলো ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, সাথে কি জারিয়া। দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যে সমস্ত দান খয়রাত করেছেন, আপনার স্বামী আপনাকে টাকা পয়সা দিয়েছে, এই জন্য নয় বাজারে গিয়ে শুধু কাপড় কিনবেন, শুধু অলংকার কিনবেন, এই জন্য নয়, বড় আপনার স্বামী আপনাকে যে টাকাটা দেয়, এর থেকে কিছু টাকা আপনি জমায়ে মাদ্রাসার মধ্যে দান করুন। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় দান করুন, মহিলা মাদ্রাসায় দান করুন, কারণ এই সমস্ত মাদ্রাসা গুলোর মধ্যে সরকারি কোনো অনুদান আসে না, এগুলো চলায় কারা? কওমি ওলামায়ে কেরামরা, এগুলো চলায় এলাকার জনগণরা, মা বোনরা এই সমস্ত মাদ্রাসার মধ্যে বেশি বেশি দান করে, কি করে? দান করে। এখন দান করবেন যে আপনি যে সমস্ত দান খয়রাত করবেন, এগুলো দুনিয়ার জন্য নয়, এগুলো সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাংকের মধ্যে জমা থাকবে, কি থাকবে? ব্যাংকের মধ্যে জমা থাকবে। ওই ব্যাংকটা এমন ব্যাংক যে ব্যাংকের মধ্যে কোনো সুদ নাই, ওই ব্যাংকটা এমন ব্যাংক, কোন ব্যাংক? আল্লাহর ব্যাংক। সেখানে কোনো চুরি হওয়ার কোনো আশঙ্কা নাই, কি নাই? চুরি হওয়ার কোনো আশঙ্কা নাই। দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যাংক আছে, এই সমস্ত ব্যাংকে কি আছে? সুদ আছে। এবং অনেক ব্যাংক আছে যে সমস্ত ব্যাংক থেকে টাকাও চুরি হয়ে যায়, কি হয়ে যায়? টাকাও চুরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাংকটা হলো এমন ব্যাংক যে ব্যাংকে কোনো সুদ নাই, এবং যে ব্যাংকে কোনো চুরি হওয়ার কোনো আশঙ্কা নাই। এই ব্যাংকের মধ্যে আমার এগুলো জমা থাকবে, যখন আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা, আমার ছেলেরা, আপনার প্রতিবেশীরা আমাকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে, ওই অন্ধকার কবরের মধ্যে আমি ছাড়া আর অন্য কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না, চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না, যে কবরে পোকা মাকড় ছাড়া অন্য কিছু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহর বান্দি দুনিয়ার মধ্যে অনেক আরাম করেছো, অনেক অনেক শান্ত শোকত করেছো, অনেক আরামের ঘুম গিয়েছো, অনেক আরাম ভাবে শান্তি ভাবে চলেছো, কবরের মধ্যে কিভাবে থাকবে, কবরের মধ্যে কোন জিনিস কাজে আসবে, সে সমস্ত কাজ করার চেষ্টা করুন, সমস্ত কাজ করার চেষ্টা করুন, যেগুলো কাজ আপনার কবরের মধ্যে কাজে আসবে, দান সৎকার গুলো কাজে আসবে, ওই কবরের মধ্যে ছেলে সন্তান কাজে আসবে না, ওই কবরের মধ্যে কোনো টাকা পয়সা কাজে আসবে না, ওই কবরের মধ্যে কোনো ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না, ওই কবরের মধ্যে আপনার স্বামী গিয়েও আপনাকে সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না, ওই কবরের মধ্যে একমাত্র আপনার ঈমান এবং আমল এবং দান সৎকারগুলো কাজে আসবে। ওই কবরের মধ্যে আপনি যে দান সৎকার করেছেন সেগুলোর ফলাফল ওই কবরের মধ্যে গেলে পাবেন, ওই কবরের মধ্যে যখন আযাব চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতের কসম, যে জাতের মধ্যে হাতের মধ্যে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলতেছি, যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হবে, যে ব্যক্তি মাইয়াতকে কবরের মধ্যে রাখা হবে সে যদি ইহা ঈমানদার ব্যক্তি হয়, মুমিন ব্যক্তি হয়, তখন তার মাতার উপরে দিয়ে নামাজ এসে সাক্ষী দিবে, মাতা নামাজ এসে দাঁড়াবে, যখন আযাব আসতে থাকবে ওই কবরের মধ্যে, যখন আযাব আসতে থাকবে, কবর আযাব কোনো এত সহজ নয়, এই কবর আযাব বলে প্রকাশ করা যাবে না, এই কবর আযাব এত কঠিন, এত কঠিন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো মানুষ জানতো, কোনো মানুষ বুঝতো, জীবনও একবার আর গুনাহ করার পরিকল্পনা করতো না, ঠিক কিনা? যখন মাথার দিক দিয়ে আযাব আসতে থাকবে তখন নামাজ বলবে, খবরদার খবরদার, আমার বন্ধুর গায়ে হাত দিবি না, আমার বন্ধু আমাকে যথার্থভাবে পালন করেছে, আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, সে নামাজ পরিপূর্ণভাবে আদায় করেছে, কি করেছে, আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা চারটা কাজ করো, যে চারটা কাজ করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তোমার জন্য জান্নাতটা বরাদ্দ রাখবে, সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মহিলারা, তোমরা চারটা কাজ করো, যে চারটা কাজ করলে তোমাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা রিজার্ভ রেখে দিবে। কি রেখে দিবে? জান্নাতটা রিজার্ভ রেখে দিবে। এক নম্বর হলো ওই মহিলা, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা ঘরের মধ্যে নামাজ পড়েন, কিন্তু যখন আপনাদের সময় হয় তখন আপনারা নামাজ পড়েন, ঘরের কাম শেষ করার পরে নামাজ আদায় করেন, অনেক সময় অনুষ্ঠানের মধ্যে গেলে আপনারা নামাজ আদায় করেন না, কি করেন না, নামাজ আদায় করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, পরিপূর্ণভাবে আদায় করেন, মহিলারা যদি ঘরের মধ্যে নামাজ আদায় করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, অনেক মহিলা আছে মাস্তা মাস্তা জানে না, এই জন্য ওলামা ইকরামের যে সমস্ত কিতাব লেখেন, গ্রহণযোগ্য কিতাব দেখে কে লিখেছে, যে সে কিতাব কিনলে হবে না, ব্যক্তি দেখে কিনবেন, যে ব্যক্তিটা লিখেছে এই ব্যক্তিকে আপনি চিনেন কিনা, এই ব্যক্তিটা হকানে আলেম কিনা, অমুক ব্যক্তির কিতাব দেখে বই দেখে একটা বই নেবেন, যে বইয়ের মধ্যে আপনি নামাজ শিখতে পারবেন, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, সেগুলো জানতে পারবেন, এগুলো পড়ে পড়ে আমল করার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ। নামাজ, এই নামাজ যদি আপনি পরিপূর্ণ আদায় করেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, যে কাজটা করলে, যে কাজটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, সেই দ্বিতীয় নম্বর হলো রমজানের যে মহিলা, যে মহিলাটা রমজানের রোজাগুলা রাখবে, সুবহানাল্লাহ, কি রাখবে, জান্নাতের রমজানের রোজাগুলা পালন করবে, পরিপূর্ণভাবে পালন করবে। আজকে দেখা গেছে আমরা রমজানের রোজা পালন করি, এটা গতানুগতিক ভাবে সমস্ত মুসলমান রমজানের রোজা রাখতেছে, এই হিসেবে আমিও কি রাখতেছি, রোজা রাখতেছি, না না না, আপনার ফরজ আদায় হয়ে যাবে, রোজা রাখলে যে লাভ সেই লাভটা আপনার হবে না, কি হবে না, সে লাভ হবে না, ফরজ আদায় হয়ে যাবে, এ রোজা রাখতেছি, কাকে
রাজি করার কাজ করার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য রাখতেছি ঠিক কিনা? তা যদি ওই মহিলা যে মহিলাটা পরিপূর্ণভাবে রোজাগুলা আদায় করবে, রোজাগুলা পালন করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হলো, তিন নম্বর ওই কাজ যে কাজটা আমাদের মা বোনদের মতো অনেক কম দেখা যায়। অনেক কি দেখা যায়? কম দেখা যায়। স্বামীর খেদমত করতে রাজি হয় না, তাই না? স্বামীর খেদমত করতে রাজি হয় না, স্বামীকে স্বামীর যত্ন করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর সাথে ভালো কথা বলে না। পর্দার আমাদের মা বোনেরা, আল্লাহর বান্দিরা একটু লক্ষ্য করে শুনো, আপনার জান্নাত হচ্ছে আপনার স্বামীর পায়ের নিচে। কোথায়? আপনার স্বামীর পায়ের নিচে। আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্টি থাকে, তাই মত অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কি নাই? কোনো উপায় নাই। এই জন্য স্বামী যদি পৎকার হয়, আপনি তো অতি দিনদার, আপনি নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করতে হবে। ও আল্লাহ, ও মাওলা, আমার স্বামীটাকে নামাজি বানায় দাও। আমার স্বামীর যদি চাকরি না থাকে, আমার স্বামীর চাকরির ব্যবস্থা করে দাও, আমার স্বামীর ইনকামের ব্যবস্থা করে দাও। মাওলা, আমার স্বামীকে নামাজি বানায় দাও, পরেজগার বানায় দাও, মুত্তাকি বানায় দাও। এর দ্বারা কি হবে? আপনার স্বামী দিনদার হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। তাহলে আপনার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না, কি করবে না? খারাপ ব্যবহার করবে না। এখন তো দেখা যায় পুরুষরা খারাপ ব্যবহার করার তো দূরের কথা, মহিলারা বেশি খারাপ ব্যবহার করে বসে, ঠিক কি না? ঠিক। যদি কি হয়, যদি স্বামী যদি একটু একটু কিছু না কিনে দেয়, স্বামী স্ত্রী যদি একটা কিছু আবদার করে, আমার জন্য আজকে এই শাড়িটা নিয়ে আসতে হবে, আমার জন্য আজকে কাপড়টা নিয়ে আসতে হবে, আমার জন্য আজকে সুনু নিয়ে আসতে হবে, লিপস্টিক নিয়ে আসতে হবে, তোমার পাশের ঘরের ওই ব্যক্তি কি চাকরি করে, তার জন্য তার স্বামী 50,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আসছে, কিনে আসছে 50,000 টাকা শাড়ি কিনে নিয়ে আসছে, সে তাকে কত মহাব্বত করে, তুমি তো আমাকে জীবনে একটা কাপড়ও দিলে না, কি দিলে না? কাপড় দিলে না। তাহলে কি করতেছে? স্বামীর না শুকরিয়া আদায় করতেছে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মদিনার মহিলারা, ওই দুনিয়ার মহিলারা, তোমরা বেশি বেশি সৎকা করো, কি করো? সৎকা করো। তার কারণ কি? মহিলারা বলতেছে, ও আল্লাহর হাবিব, আমরা কি জন্য সৎকা করব? আমরা কি চাকরি করি কিনা, আমাদের কাছে কোনো টাকা পয়সা আছে কিনা, পুরুষরা থাকতে আমরা কি জন্য সৎকা করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা বেশি বেশি সৎকা করার কারণ হলো, আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছিলাম, তখন বেশিরভাগ তোমরা মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, কি দেখেছি? মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। এই জন্য তোমরা বেশি বেশি সৎকা করো, তাসাদ্দাক না। আল্লাহ হাবিব কি বলেছেন? তাসাদ্দাক না বলেছেন, তোমরা বেশি বেশি সৎকা করো। তার যে সৎকা করার, তোমাদেরকে জাহান্নামে দেখেছি। তোমাদেরকে জাহান্নামে দেখার দুইটা কারণ হলো, এক নম্বর কারণ হলো তাকসুরুনা লানা, তোমরা বেশি বেশি লানত করতে থাকো, কি থাকো? বেশি বেশি লানত করতে থাকো। দুইজন মহিলা যখন কি নাকি করে, ঝগড়া বাজে, একজন মুখ থেকে এমন কিছু বাইর হয়, অপরজন থেকে আরো ডেঞ্জারাস কিছু বাইর হয়, ঠিক কি না? এই জন্য যখন ঝগড়া বাজবে, যখন উভয় জনের মধ্যে ঝগড়া লেগে যাবে, যে চুপ থাকে সেই নাজাত পাবে। সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে বেশি গীবত শেকায়েত হয়, তিন চারজন মহিলা যদি একত্রিত হয়ে যায়, তখন সেখানের মধ্যে গীবত শেকায়েত শুরু হয়ে যায়, কি হয়ে যায়? গীবত শেকায়েত শুরু হয়ে যায়। পর্দার আদর মা বোনেরা একটু লক্ষ্য করে শুনুন, আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আপনাদের এই মা আপনাদের গর্ভ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে, আপনার গর্ভ থেকে হাফেজে কোরআন জন্ম নিবে, আপনার গর্ভ থেকে ওলামা একরাম জন্ম নিবে। আপনার দাম কত বড়, কত বড়! আপনি যদি নিজে বুঝতেন, কখনো স্বামী কি করতেন না, নাফরমানি করতেন না। সুবহানাল্লাহ। তার কারণ হলো, ইসলামের মধ্যে প্রথম রতন শহীদকে মহিলার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে প্রথম শহীদ। আপনাদের অনেক অবদান ইসলামের মধ্যে আছে, আপনাদের অনেক অবদান ধর্মের মধ্যে আছে, এই জন্য আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করে ইজ্জত দিয়েছেন, যে ইজ্জত কোনো ধর্মের মধ্যে দিতে পারে নাই। কি কারণে দিতে পারে নাই? দুইটা কারণে এক নম্বর কারণ হলো, যে দুইটা কারণে আপনাদেরকে আমি কি দেখেছি, জাহান্নামের মধ্যে দেখেছি। দ্বিতীয় নম্বর কারণ হলো, অতাক
ফুরনাল আশিরা স্বামীর নাফরমানি করা, স্বামীর কি করা? নাফরমানি করা। যে স্বামীর নাফরমানি করবে তার উপরে আল্লাহর হাবিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ থাকে। সুবহানাল্লাহ। যে মহিলা স্বামীর সাথে রাগ করে, স্বামীর সাথে কথা কাটাকাটি করে, স্বামীর সাথে না শুয়ে, স্বামীর সাথে না থেকে অন্য জায়গায় শুবে, তার উপরে সারা রাত্র আল্লাহ আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত পড়তে থাকে সারা রাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে জন্য স্বামীর সেবা যত্ন করতে হবে, যে স্বামীর সেবা যত্ন করলে, স্বামীকে মহাব্বত করলে, স্বামীকে আদর করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর সাথে নফল নফল নামাজ পড়ার থেকে স্বামী স্ত্রী উভয় কোষ আলাপ করা নফল নামাজের থেকে বেশি সওয়াব। যে স্বামী স্ত্রী দুটো জনে আলাপ করলো, সুন্দর কোষ আলাপ করলো, ভালো ভালো কথা বললো, নফল নামাজ থেকে বেশি কি আপনার উপরে আপনার স্বামীর উপরে রহমত নাযিল করবে। কি করবে? রহমত নাযিল করবে। যে কয়টা কারণ বলতেছিলাম, যে চারটা কারণে মহিলারা জান্নাত যাবে, যে চারটা কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, তার মধ্যে 4 নম্বর কারণ হলো নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করা।